হয়েছে তবে কোথায় ছিল এ তোর গাড়ে কি হয়েছে দি মনে মারামারি করেছে কালকে মারামারি করছিস দেখি কি হয়েছে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নূর ফ্যামিলি তো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আমরা সবাই আপনাদের দোয়াতে ভালো আছি তো চলতেছে সেহরি খাওয়া দাওয়া তো সাথে আমাদের বাড়ির দুইটা দুষ্ট আছে একটাই দুষ্ট যেটা খাটের নিচে বসে আছে তো ও মা বড়ই রাখছিল শুকনা বড়ই ঝুড়ির মধ্যে খাটের নিচে ওগুলা নিয়ে বল খেলে তো মা ও জানে না আমি ঘর ঝাড়ু দেওয়ার সময় দেখছি বড়ে যা ছিল সব নিচে ফালায় আর কি ছড়ায় ছিটায় বল খেলে ঢিলাই ঢিলাইয়া তো চাইছিলাম ওইটাই শ্যুট করতে কিন্তু ক্যামেরা ধরলেই উনি আবার একটু শাই টাইপের ক্যামেরা ধরলে ভদ্র হয়ে যায় কিন্তু এই যে দেখেন ভদ্রতার লক্ষণ তো উনার মাও আছে তো মা এক পিস মাংস দিল ই ওটার সাদাটারে এই যে সুন্দরীর সুন্দরীর শরীরটা বেশি ভালো না প্রেগনেন্ট আছে দু একদিনের মধ্যে হয়তো বেবি হবে তো যখন তখন যে জায়গায় সেই জায়গায় ডুবডাব বৈশা পড়ে তো আজকে সেহেরির টাইম সারাক্ষণই আমার সাথে সাথেই ঘুরতেছিল তো তারপরে যে উনার বাচ্চাটাই উনারা শান্তিতে বসতে দিতেছে না তাই বাইরে চলে গেছে তো কিছুক্ষণ পরে বাইরে বাচ্চারে দিয়ে আবার হেসে রিটার্ন এসে যাবে তো সে একটু অসুস্থ ফিল করলে আমাকে একটু বেশি মনে পড়ে তো তখন আমার পিছনে পিছনে একটু ঘুর 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 বেশি করে ওই তো মানুষের মতো নিয়ে মানুষে যারা একটু বেশি পছন্দ করে আপদ বিপদে তারই স্মরণ করে তো উনিও এইরকমের চলতেছে তো সেহিরি খাইতেছি আসলে এইভাবে খাওয়ার কারণ আমার সেহিরি এইবার খাওয়াই হইতে হয় না আর কি জোর জবরদস্তি দুই এক নেই এই তো খাওয়া দাওয়ার রুচি চলে গেছে তো যাই হোক ভালোই সমস্যা নেই তো এই যে সমস্যা উনি পেটটা দেখেন কত বড় আমি ভাবছি হয়তো আজকেই হয়ে যাবে কিন্তু আজকে তো হইতাছে না আরো হয়তো সময় বাকি আছে মানুষ হইলে তো হসপিটালে যাই তো চেক আপ টেক আপ করানো হইলে বুঝা যায় তো আজকে ওনার তামসাগুলোই আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি তো মা এই জায়গায় ডাকতেছে বাইরে মাছ দিব খাওয়ার জন্য উনি যায় না তো মার ডাকের উনি গুরুত্বই দিতেছে না সারাদিন ঘষাঘষি কিন্তু শরীরে হাত দিতে যায় না মা মাছটা দিল মাংস দিছে কিন্তু উনি আর খাইতেছে না উনার বাচ্চাকে দিয়ে চলে আসে পড়ছে পরে মুরগি খাইবো মুরগি খাবার চাই নিয়ে যায় ঠিকই কিন্তু নিজে তেমন একটা খায় না এই যে এটা হচ্ছে সবচেয়ে দুষ্ট উৎপাত করে বেশি অনেক দুষ্ট আর এটার মাটা হচ্ছে শান্ত শিষ্ট সব সময় ছোট থাকতো শান্ত ছিল এখনো শান্তই আছে এই যে এক ডাকেই ছুটে আসে আমি এটার ছোট রেখে বাচ্চাটার মতো রেখে বাংলাদেশে চলে গেছিলাম তারপরে আর কি অনেক তিন মাস ছিলাম তখন আর কি ঘর দুয়ার ছাড়েইনি বাসে এই জায়গায় ওই জায়গায় বসে থাকতো তারপরে আমার এই জায়গায় আন্টি আছে তো উনার মাছটা চাই না খাওয়াই বেচারা কি রাখছিল বেচারা শুকে ছিল নাই তো হয়তো মারাই যাইতো উনি আবার আমাকে অনেক পছন্দ করে সারাদিন না আসলেও রাত্রে একবার অবশ্যই এসে দেখা দশ মিনিট টাইমে আমার সাথে থাকে পরে আবার চলে যায় কি যখন ডিউটিতে থাকে জীব জানোয়ারের ভালোবাসা হয়েছে পিওর ভালোবাসা খাটি তো শরীরটা ভালো না তেমন একটা তাকাইতেছেও না বেচারি বিল্লু গতবার রমজানে ও ডেলিভারি হয়েছে ওই যে ওই দুষ্টটা হয়েছে এইবার জানি না কি হইব তো বাইরে ইঁদুরের উৎপাত অনেক হইতেছে আমি ভাবতেছি বাইরে যদি কিচেনের জায়গায় হয় তাহলে তো বাচ্চা আর থাকবো না ইঁদুরে সব নিয়ে যাইবে তো জানি না কখন কি করে আর বিড়াল তো বাচ্চা এক জায়গায় রাখে না এক জায়গায় হইলে ওইটার সারা বাড়ি নিয়ে দৌড়োদৌড়ি করে কেউ ট্রাস্ট করে না তা আমি বলতেছি একটা বক্স আনি না ঘর ভাড়ায় দিব কিন্তু দুঃখের বিষয়ে বক্স দিলে বক্সের মধ্যেও থাকে না নড়াচড়া করে বক্সে যায় না তো এই সেহিরির একটা ঘন্টা ওর সাথেই কাটানো হইলো তো আপনাদের সাথে শেয়ার করলাম বিল্লু কি করে না করে আমার সুন্দরী মহিলা
যে শরীরটা বেশি ভালো না, ডুবডাব বইসেই পড়তেছে, শুয়েই পড়তেছে। মানুষ হইলে হয়তো বলতো আমারে হসপিটাল নিয়ে যাও, কি করবা করো, কিন্তু তো বোবা প্রাণী কিছুই বলতে পারে না, এর জন্য আর কি এইভাবেই আছে। তো সেই করার পরে তো শুয়ে পড়লাম, কারণ সকালে ডিউটি নেই। সেহরির পরে নামাজ টামাজ পড়ে একবার শুই, নয় তো শুয়ে পড়লে আলসেমি হয় আমি সবসময় আর কি। ফজর এই জায়গায় দেশে থাকতে ফজরের নামাজ শেষ করে তারপরে একবারে ঘুমাইতে যাই, তো এই জায়গায় ডিউটি নেই, এর জন্য অনেক লেট পর্যন্ত শোয়া হয়। আর দেশে থাকতে তো সকাল সকাল উঠে যায়, তো সব যে জায়গার যেই পরিবেশ, এই জায়গায় যাদের ডিউটি থাকে না তারা শুয়েই থাকে, তো আমি ওইটা ডিস্টার্ব করতে চাই না। তো এই জায়গায় শরীরে হাত দিলে পছন্দ করে না, এটি সমস্যা, বহুত খারাপ, ভালোবাসা বোঝে না। তারপরে সকালে উঠে ফ্রেশ হয়েছি, সকাল 9:11টার দিকে উঠে ফ্রেশ হয়েছি, তারপরে যে বাজারে গেলাম, ন্যাশনালে গেলাম। তো রোজ রোজ ন্যাশনালে যাই, ওটা আপনাদের সাথে শেয়ার করি নাই। এটা খালা বলে দিছিল ডাল নিয়ে আসো আমার জন্য, তো ওনার জন্য 1.5 কেজি নিয়ে আসছি, আমার জন্য 3 কেজি নিয়ে আসছি, যেহেতু মসুরের ডাল আর দিয়ে আমরা বড়া খাই। আর রোজা শেষ হয়তো হইব না, তো দেখি রোজার মধ্যে আর লাগে কিনা। তো পেঁয়াজ উঠে তো বাসায় বানানো হয়, তো গাজর নিয়ে আসছি, ভাবতেছি কি করব, গাজর বিটরুট আপেল আর কি বলে আঙুর দিয়ে জুস বানাবো। বিটরুটের জুসটাও অনেক উপকারী হয় গাজরটাও, তো তো দেখি একটু হেলদি কিছু খাওয়ার যায় কিনা। তো বেগুন নিয়ে আসছি বেগুনের চপের জন্য, তো ভাবতেছি আমার এক আপুর বাসে ইফতারি দিব, তো বেগুন এর জন্য নিয়ে আসছি। আবার কলা নিয়ে আসছি ইফতারি দিব, আমাদেরও প্রয়োজন, বেগুন শেষ হয়ে গেছে এর জন্য আর কি। বাসায় প্রতিদিন 2-3 পিস করে বানানো হয়, তার থেকে বেশি বানানো হয় না, তাই থেকে যায়। তো টুথপেস্ট শেষ হয়ে গেছে, টুথপেস্ট নিয়ে আসছি, আর এই যে 1/2 কেজি খেজুর নিয়ে আসছি এটা টেস্ট দেখার জন্য। তারপরে আবার শুয়ে পড়লাম। তো একটা গোপন কথা, কেউ বকা দিয়ে না, আমি আসলে চায়ের প্রেমী, তো তো সকালে চা ছাড়া আমি সারাদিন এরকমের হ্যাং মাইরেই থাকি, এনার্জি পাই না। তো আমি প্রথম প্রথম বুঝতে পারি, তারপরে বুঝলাম যে চা এমনিতে তো কোনো সমস্যা হয় না, কিন্তু যার যেটা নেশা আছে না, তো আমার চা এডিক্টেড, তো ওই চা ছাড়া সারাদিন এনার্জি পাই না কাজ করতে। সব কিছু ঠিক আছে কিন্তু কাজে এনার্জি পাই না। তো এই যে কার কার সাথে জানি মারামারি করে আসছে, কোথায় জানি ছিল, তো এগুলো বুটের হালুয়া, তো গরম মনে হয় ফ্রিজে রাখা হয়েছিল, এখন আর কি পানি হয়ে যাইতেছে আর কি, ঘাইমা, ওটা নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে। প্রতিদিন 2-1 পিস খাওয়া হইতেছে, অবশ্য আমিই বেশি খাইতেছি, আমার কাছে বড়টা অনেক পছন্দ। তো এটার ভাবতেছি আবার একটু গরম করব, তো এটা সমস্যা হয় না, আমি টুকরো করে নিছি, এটা কিছুক্ষণ চুলার মধ্যে গরম করলে আবার মেল্ট হয়ে যাব, তো এটা গরম করে তারপরে আবার কি করব। তো উনি কিছু চাইতেছে আমার কাছে খাওয়ার জন্য, তো এখন আমার কাছে কিছুই নেই খাবার দেওয়ার মতন। দেখেন চোখগুলো কত মায়া মায়া, কি ভালোবাসা, মারামারি করলি। ওই দিন কি হয়েছে, আমি ডিউটি থেকে আসতেছি, আমি মা সাথে খালাও রমজান মাসে, ওর দেখ রাস্তা থেকে এক বিড়াল একের পিছনে পিছনে একের ঘর পর্যন্ত আইসা হাজির। তো মা বলতেছে তোমার পিছনে বিড়ালে তো ঘুরে কেন, তা আমি বলতেছি আমি কি করে জানো, বলতেছে রাস্তায় থাকে বিড়াল, ওই বিড়াল বাসায় চলে আসে মেয়ে মেয়ে করতে করতে। তো ওনাদের সাথে যায় না, আমার পিছন পিছনে একরা আইসাকে মনে হইতেছে আমি ওরে পালি। তারপরে কিছুক্ষণ বাইরে বসে টেসে ছিল, আমি নামাজ পড়তেছিলাম যেহেতু 11টা বাজে যায় ডিউটি থেকে আসতে, আর নামাজও কাজা হয়ে যাবে, গলাটাও ডিস্টার্ব দিতেছে। তো এটা হয়ে গেছে কারণ এটা তো আগে থেকেই রান্না করা, বাস পানিটা যাতে ড্রাই হয় এর জন্য আর কি। তো এটারে আবার ট্রের মধ্যে রিটার্ন সেট করতে হইব, তো এটারে একটু ভালো মতন করতেছি, ভালো মতন একটু সেট করে নিতেছি, পরে ঠান্ডা হইলে পিস পিস করে কাইটা ফ্রিজে রেখে দেবো। আজকের ফ্রিজে রাখবো না, গরমটা রাখলে পানি ইয়ে হয়ে যায়। তো এখন চলতেছে একটু সিঙ্গারা বানাবো কয়েকটা আর কি, একটু বেশি করে বানাই রাখবো, পরে আর কি ফ্রিজে রেখে দিলে ওটা খাওয়া হয়। তো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম, এটার মধ্যে লবণ দিয়ে দিছি, আজকে একটা মুরগির মাংস দিয়ে আর কি বানাবো। ওই দিন মা বলতেছে একটু মাংস টাংস দিয়ে বানাইলে না, নিরামিষে বানাইছো। তো আজকে তেমন প্রসেস কিছুই দেখাবো না, তরকারি রান্না কীভাবে করলাম ফিলিংটা, বাস কীভাবে ওই দিন তো ফোল্ড করাটা দেখাইতে পারিনি, ক্যামেরার জন্য সমস্যা হয়েছিল, তো আজকে সিঙ্গারা ফোল্ড করাটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে তরকারিটা এর মধ্যে
আগের মতনই ক্যাপসিকাম আছে, আলু আছে, গাজর আছে, ফুলকপি আছে, এগুলো একসাথে মিক্স করে আর কি রান্নাটা করে দিয়েছি। 90% কুক হইলে হয়। তো এখন ছোট ছোট ডো বানাই এটা রুটির মতন বেলিয়ে নিতেছি। আমি যেভাবে বানাই দোকানের তো একটু মনে হয় অন্যরকমভাবে লম্বা লম্বা শেপ থাকে। তো তেল, কালিজিরা আর লবণ দিয়ে আর কি এটারে ছাইনিয়ে নিছি। এখন প্রায় 1 ঘন্টার মতন রেখে দিয়েছিলাম রেস্টে। তো এখন এটারে রুটি বানাই নিতেছি। রুটিটারে মাঝখান দিয়ে 2 পিস করে নিব ছুরি দিয়া। তো তারপরে আর কি বাসটা করব। তো আমার কাছে এটা ইজি, অনেক তাড়াতাড়ি হয়ে যায়, বেশি সময় লাগে না আমার বানাতে। তো অল্প একটু পানি দিয়ে দিতেছি, পানিটা দিলে আর এটার ইটা আর কি জয়েন্টটা খোলার চান্স থাকে না। তো এবারে যতটুকু পরিমাণের প্রয়োজন, সিঙ্গারা যেহেতু একটু বেশি করে দিতেছি, তো এটার এই যে ভাস করতেছি, কীভাবে করতেছি দেখেন, মুখে বইলে তো বোঝানো যাবে না। তো কিছুটা মোমো স্টাইলও। তো এই যে হয়ে গেল সিঙ্গারা, 1 সেকেন্ডের মধ্যে ভাস হয়ে যায়, অনেক সহজ ইজি। তো আরেকটা করে আপনাদের সাথে শেয়ার করতেছি, পানের মতন ফোল্ড করে নিলাম। এখন ভিতরে এটার খাবার দাবার ভরলাম, তারপরে এটারে পানি দিয়া জয়েন্ট দেওয়ার জন্য পানি দিলাম, তারপরে এই যে আর একটু পানি দিয়া হয়ে গেল। অনেক ইজি সিম্পল, হয়তো বাজারেরটার মতন হয় না, কিন্তু অনেক সহজ ভাজটা। তো এখন আর কি মিডিয়াম থেকে স্লো আছে, হালকা আর কি আছে, যে ই করে নিতেছি, গোল্ডেন করে ভাজে নিতেছি। এই যেন ইফতারি চলতেছে সবার, রমজান মাসে সবার ব্যস্ততা, আর এটার মধ্যে ইঁদুরে হয়তো উৎপাত করতেছে, ওইটা আপনাদের সাথে শেয়ার করতে চাইতেছিলাম। তো খড়খড় খড়খড় করতেছিল, কিন্তু খুঁজে পাইতেছিলাম না। ওই দিন খালা একটা মারছে, কিন্তু আমার ইঁদুরটার জন্য মায়া হয়েছে। আমার মতন পাগল মানুষ দুনিয়াতে কি আর আছে? উনি আটকাইছে, আমি দেখে চলে আসছি, আমার মায়া লাগতেছে, বেচারাটার মায়ের ফলাইব। পরে বলতেছে সব কিছু ভাঙিয়া চিরা তস্তস করে ফলাইতেছে, তুমি ইঁদুরের জন্য মায়া করো। তো এখন যাইতেছি ডিউটিতে। ইফতারের পরে তো কারোর লড়তে চড়তে ইচ্ছা করে না, তাও তো কাজ করতে হইব। তার কি ইফতারি আজান দেয় হয়তো 6:40, আমি 7:05-10 বের হয়ে যাই। এই যে হয়েছে গুন্ডা আমার বয়ফ্রেন্ড, উনি নাকি আমাকে বিয়ে করবে বলতেছে, আমি কিন্তু তোমার বিয়ে করব। এখন ওর আম্মু কোথায় জানি গেছে, তো ওইটাই আমুকই আমুকই যে ওর আম্মু আসতে আসতে দৌড়ে ওকে রাইখে আবার কোথাও যায় না। তা এখন রমজান মাসে ওর সাথে এই দুষ্টামি করতে করতে সময় পার হয়ে যায়। যে মা ছেলে ফুটবল খেলতেছে, বাইরে প্রচণ্ড হাওয়া, তো এর জন্য বাইরে বেশিক্ষণ ও চলে যায়, ডাকে 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 ওর আম্মু নিয়ে আসে আর কি। তো এটা আমার এক আন্টি, ওনার ছেলে, ওনা ওর আম্মু, আমার খালা আর একটা আন্টি আছে, ওরা একসাথে জব করে। তো ডিউটি থেকে এসে নামাজ পড়লাম, তারপরে মা দেখি বাইরে কুটুর কুটুর করতেছে, তারপরে গিয়া দেখ কী করবে বলতেছে, ডাল রান্না করবে, আম দিয়ে টক ডাল রান্না করবে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।